Hello, Assalamualaikum. Welcome foodies to my other brand new video. So, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। So, আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে আর ও হচ্ছে আমাদেরকে 24K রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল ট্রিট দেওয়ার জন্য। So, আজকে হচ্ছে এইটারই রিভিউ করব যে ফুড কেমন ছিল। ফার্স্টে হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটু কথা বলি। খুবই ক্লাসি টাইপের হচ্ছে ডিজাইন ছিল ইন্টেরিয়র, আর হচ্ছে প্রফেশনাল একটা লুক ছিল। আই মিন বিজনেস মিটিং বা এই ধরনের প্রফেশনাল কিছুর জন্য এই রেস্টুরেন্টটি আমি মনে করব খুবই সুইটেবল। আর বার্থডের জন্য হচ্ছে ওদের আলাদা একটা কর্নারই ছিল। আর ফুড যদি বলি, ফুডও আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা হচ্ছে প্ল্যাটার নিয়েছিলাম সেট মেনু। আমারটার মধ্যে ছিল উইংস, ফ্রাইড চিকেন, বাকিগুলোতে ফ্রাইড চিকেন, কারি, আর একটার মধ্যে ছিল অন্থন আর হচ্ছে বারবিকিউ চিকেন। সো আমার প্ল্যাটারটা ছিল সেট মেনু ওয়ান, যেটা প্রাইস ছিল 290 টাকা। আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট উইংসটা যদি একটু বড় হতো তাহলে আরও ভালো লাগতো। উইংসগুলো অনেক ছোট ছিল, মনে হচ্ছিল উইংসের পোলি হয়েছে। যাই হোক, ফুড খুবই ভালো ছিল, আমার কাছেও ভালো লেগেছে এবং সবার কাছেই ভালো লেগেছে। ফ্রাইড রাইস, ভেজিটেবল আর সালাডটা হচ্ছে কমন ছিল। আর সেট মেনু টু যেটার মধ্যে ছিল হচ্ছে অন্থন আর হচ্ছে বারবিকিউ চিকেন, ওইটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর সেট মেনু থ্রিতে ছিল হচ্ছে ফ্রাইড চিকেন প্লাস হচ্ছে একটা চিকেন কারি, যেটা প্রাইস ছিল 360 টাকা। তোর কাছে কেমন লাগছে সেট মেনুটা? আপু, তোমার কাছে কেমন লাগছে? এভারেজ। সো সবার কাছে ফুড কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর ফ্রাইড চিকেনটা নাকি খুবই ইয়াম্মি ছিল, আমার কাছে হচ্ছে উইংসটাই ভালো লেগেছে। আর লোকেশনটা হচ্ছে খিলগাঁ তালতলা মার্কেটের আশেপাশে টাকালি 24K বিল্ডিংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।